তারপরে দল করা, তো সে দলও তো অবৈধই হয়। কাজে তাদের আচার আচরণ, তাদের ব্যবহার কি হতে পারে? 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, হয়তো সে গণহত্যা আজকের প্রজন্ম দেখেনি, কিন্তু কিছুটা হলেও তারা তা দেখতে পেয়েছে 2001 সালে, যখন বিএনপি ক্ষমতায় এসেছে। তখন যে একই কায়দায় মানুষকে মারা, বাড়ি ঘরে আক্রমণ করা, লুটপাট করা, অগ্নিসংযোগ করা, মেয়েদের রেপ করা, ঠিক একই কাজ বিএনপি জামাত জোট মিলে করেছে। যারা মুক্তিযুদ্ধের বিরোধী, যারা যুদ্ধ অপরাধী, সেই যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতায় বসানো শুরু করেছিল জিয়াউর রহমান, আর পরবর্তীতে সেটাই অনুসরণ করেছে তার স্ত্রী খালেদা জিয়া। যুদ্ধ অপরাধীকে মন্ত্রী বানিয়েছে, লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু আজকে যুদ্ধ অপরাধীদের বিচার যখন হয়েছে, সেই বিচারে সেই যুদ্ধ অপরাধীর ফাঁসি হয়েছে, খালেদা জিয়া জাতির কাছে কি জবাব দেবে, কি জবাব দেবে যে এই যাদের বিচারে প্রতিষ্ঠিত হয়েছে যে এরা যুদ্ধ অপরাধী এবং তাদের সাজা হয়েছে এবং সাজা কার্যকর হয়েছে, তাকে যে মন্ত্রী বানিয়ে সম্মান দেওয়া হয়েছিল স্বাধীন দেশে, এর দায় দায়িত্ব তো খালেদা জিয়াকে একদিন দিতে হবে। যুদ্ধ অপরাধীদের মদদ দেওয়া, তাদের সম্মান দেওয়া, এটা তো বাংলাদেশের মানুষের ভুলে গেলে চলবে না, এটা বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে, এবং এর বিচারও একদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। এই বিচারও হবে, কারণ আমার বহু হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। একবার যদি ফিরে দেখার সেই 75-এর পর থেকে, সেই 2001-এর আগ পর্যন্ত, এবং তার পরবর্তীতেও, পরবর্তীতেও যেখানে সেখানে তারা মানুষকে হত্যা করে, এখনো সুযোগ পেলে করে। বাংলাদেশ যেন মাথা তুলে বিশ্ব দরবারে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন একটা ফেল স্টেট হয়, এটাই তো ছিল খালেদা জিয়ার চক্রান্ত, এটাই ছিল জিয়াউর রহমানের চক্রান্ত, এটাই তারা করতে চেয়েছিল। 21 বছর, 75 থেকে 96, আসলে বাংলাদেশ তো সেই ব্যর্থ রাষ্ট্রের দিকেই চলে যাচ্ছিল। 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ায়, সত্যিকার ইতিহাস জানার সুযোগ পায়, মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হয়, মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে আমরা যখন কাজ করে যাই, বাংলাদেশ যেন আবার জেগে ওঠে বিশ্বে, সবাই বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে, ঠিক আবার আঘাত এসেছিল 2001-এ। 2008-এর নির্বাচনে আমরা সরকার গঠন করার পর অর্থনৈতিক উন্নয়নের পথে যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি, এবং সেই সাথে সাথে যে ওয়াদা দিয়েছিলাম যে জাতির পিতা হত্যাকারীদের বিচার, 3রা নভেম্বরের হত্যাকারীদের বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচার, আল্লাহর রহমতে প্রতিটি বিচার শুরু করে সেই রায়ও আমরা কার্যকর করেছি এবং করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যখনই আমরা এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, মনে হচ্ছে যেন বাংলাদেশ অভিশাপ মুক্ত হচ্ছে। যখনই আমরা জাতির পিতা হত্যাকারীদের বিচার করেছি, সাথে সাথে মনে হচ্ছে বাংলাদেশ যেন অভিশাপ মুক্ত হয়ে গেছে, অভিশাপ মুক্ত হয়ে বাংলাদেশ তাদের অগ্রযাত্রা শুরু করেছে, আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব আজকে বাংলাদেশের কথা বলে। যে মর্যাদা বাংলাদেশ পেয়েছিল 71 সালে, আমরা বাংলাদেশকে আবার সেই মর্যাদায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না, ব্যর্থ হতে আমরা দেব না, এটা আমাদের মানে জীবনপণ, যে আমরা এই ত্যাগ কখনো ব্যর্থ হতে দেব না। যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেন,
যাতে পিতার আদর্শে বিশ্বাস করেন, তাদেরকে সব সময় এই প্রতিজ্ঞাই করতে হবে যে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, স্বাধীনতার যে পতাকা উড্ডীয়মান সেই লাল সবুজ পতাকা বিশ্ব দরবারে সব সময় মর্যাদার সাথে উড্ডীয়মান থাকবে। এই পতাকার মর্যাদা, এই দেশের অমর্যাদা, কেউ কখনো এর মর্যাদা হানি করতে পারবে না, এটা আমরা দেব না। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা এই পতাকার মর্যাদা আমরা রক্ষা করব। এই স্বাধীনতার চেতনায় বাংলাদেশ সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, সেই মর্যাদা আমরা আরো উন্নত মর্যাদা যাতে হয় তার জন্য আমরা কাজ করব। সেইভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, আত্মমর্যাদা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে। একটা দেশের উন্নতি করতে হলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হয়। একটি দেশ স্বাধীন করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা আর স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটা কিন্তু আরো কঠিন কাজ। এটা মনে করলে হবে না যে আমরা খুব সহজভাবে আজকে অর্থনৈতিক উন্নতি আনতে পেরেছি, তা না। পদে পদে বাধা, পদে পদে ষড়যন্ত্র, পদে পদে অনেক বন্ধুর পথ অতিক্রম করেই আজকে আমাদের এই জায়গায় পৌঁছাতে হয়েছে। কাজে আমরা জানি এই দেশকে নিয়ে অনেক খেলা, অনেক কথা, কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়েই দেশ চালাই, কারণ এই দেশ আমরা স্বাধীন করেছি। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য দেশকে উন্নত করা, সমৃদ্ধশালী করা আমাদের কর্তব্য। এদেশের স্বাধীনতা যেন কোনো মতে ব্যর্থ না হয়। 21 বছর সময় নষ্ট হয়ে গেছে, আর একটা দিনও, একটা ঘন্টাও সময় নষ্ট করতে চাই না। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই। সেইভাবে চিন্তা করেই কিন্তু সকলকে কাজ করতে হবে। একটা দল করা, এটা কিন্তু শুধুমাত্র দল করা না, এটা হচ্ছে একটা আদর্শকে বাস্তবায়িত করা, যে আদর্শ জাতির পিতা দিয়ে গেছেন। কাজে যারাই আমাদের সংগঠনে আছেন, সহযোগী সংগঠনগুলিতে আছেন, যারাই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, তাদের সকলকেই সেভাবেই চিন্তা করতে হবে যে আমরা আমাদের দেশকে নিয়ে এগিয়েছি, কিন্তু আরও অগ্রযাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের সোপানে পা দিয়েছি, কাজে আমরা ইনশাআল্লাহ পারবো। আমি জানি বাংলায় বাঙালি পারে, অসাধ্য সাধন করতে পারে, সেইভাবে আমরা পারবো। আর 41 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত দেশ হিসেবে পাবে, নিশ্চয়ই উন্নত দেশ বাংলাদেশ হবে। বঙ্গবন্ধু যে কথাটা বলেছিলেন যে বাংলাদেশের মাটি এত উর্বর, যেখানে একটা বীজ ফেললে গাছ হয়, গাছ হলে ফল হয়, সে দেশের মানুষ কেন খাদ্যের অভাবে কষ্ট পাবে, সে দেশ কেন উন্নত হবে না? ঠিকই তো, সোনার বাংলার সোনার মাটি আছে আমাদের, আর সোনার মানুষ আছে। বঙ্গবন্ধু আমাদের নেতা এবং তার আদর্শ, এই আদর্শ ধরে যদি আমরা এগিয়ে যাই, অবশ্যই তার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলা, তা আমরা গড়ে তুলতে পারব। তবে দুঃখ হয় এখানে যে স্বাধীনতা বিরোধী তাদের যে দোসর এখনো তারা থাকে বাংলার মাটিতে, আর স্বপ্ন দেখে ওই পাকিস্তানের, তাদের পেয়ারে পাকিস্তানের কথা তারা কখনো ভুলতেই পারে না। কাজে পেয়ারে পাকিস্তানের কথাটাও তাদের ভুলিয়ে ছাড়তে হবে, যেটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। ওই পরাজিত শক্তির দালালি করলে চলবে না, এবং পরাজিত শক্তির যারা দালাল তাদের অস্তিত্ব তাদের বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশ হিসেবেই বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে এবং অধিষ্ঠিত হবে। এবং এই বাংলাদেশকে নিয়ে বহু খেলা হয়েছে, আর কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিলি খেলতে না পারে, সেভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে। গণতন্ত্রের কথা কার মুখে শুনি আমরা? সামরিক জনতা ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে, আর যে দল গঠন করেছিল অবৈধ উপায়ে, তাদের মুখে শুনতে হয় গণতন্ত্রের কথা। তার কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল করেছে আর ক্ষমতা এসেছিল যে আজকে তারা গণতন্ত্র নিয়ে প্রশ্ন ওঠে, গণতন্ত্রের সংজ্ঞাটা কি, সেটুকু তারা জানে কি না।
বা গণতন্ত্রটা বানান করতে পারবে কিনা সেটা আবার সন্দেহ আছে। মানুষ পুড়িয়ে মারা, মানুষ হত্যা করা, ছোট্ট শিশু থেকে নিয়ে শুরু করে শত শত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে, যারা শুধু মানুষ পুড়িয়ে মারা না, মানুষের উপর যে অত্যাচার তারা করেছে এর বিচারও বাংলাদেশে হবে। আমি দেখি বিএনপির অনেক অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা, এ মামলা কিসের মামলা? এ মামলা তো অন্য কোনো কারণে না, যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা হুকুমদাতা, যারা অর্থ প্রদান করেছে, সেই সমস্ত সকলেরই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে। এই মামলা মামলা করে চিল্লালে হবে না, মামলা হয়েছে মানুষ পোড়ানোর জন্য, মামলা হয়েছে মানুষ হত্যা করার জন্য, মামলা হয়েছে ওই গাড়ি পোড়ানো, রেল, বাস, ট্রেন, বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় সম্পদ সেগুলি ধ্বংস করা হয়েছে। আর বাসের ড্রাইভার থেকে শুরু করে হেল্পার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কাদের উপরে না আঘাত করেছে? তারা মানুষ মারবে আর জাতীয় সম্পদ ধ্বংস করবে আর তাদের বিচার হবে না, এটা হতে পারে না। কাজে তাদেরকেও অবশ্যই এই বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে। মানুষ কোন করছে? এদিকে এতিমের টাকা মেরে খেয়েছে, সম্পদ লুট করেছে, বিদেশে মানি লন্ডারিং করেছে, এটা তো আমাদের কথা না, এ তো বিদেশের আদালতেই ধরা পড়েছে, বরং আমরা টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছি। তো তাদের বিচার চলছে। মানুষ শুধু হত্যা না, 21 আগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া সাহেব আসলাম মাস্টারকে হত্যা, নানা ধরনের গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালকে, তারপরে আবার সেটার জজ বেহা নাটক, কত কিছু খেলা দেখিয়েছে। আর তাদের মুখ থেকে আজকে শুনতে হয় গণতন্ত্র আর ইসের কথা, খুনি খুনি, আর খুনিদের বিচার বাংলাদেশে হবে, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, সেটাই আমাদের কথা। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই বিজয় দিবস আজকে সারা বাংলাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছে। এই চেতনাই যেন চিরদিন জাগ্রত থাকে, সেটাই আমরা চাই, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তির পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন, তিনিও কর্মসূচি নিয়েছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি, ঘাতকে নির্মম বুলেটের আঘাতে আজকে তাকে আমরা হারিয়েছি। কিন্তু তার সে আদর্শ বুকে ধারণ করে আমরা আজ এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা এবং বাঙালি জাতিকে আমরা সেই মর্যাদায় এনে দেব। আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে, এবং কালকে যে বিজয় র্যালি, আমার সৌভাগ্য হয়েছে বিজয় র্যালির মাস দিয়েই আমি যখন শুরু হবে তখনই আমি সেখান থেকে রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছিলাম, কাজী এই বিজয় র্যালি সার্থক করার জন্য আমি সকল নেতা কর্মী সমর্থক সবাইকে অভিনন্দন জানাই। এবং আসুন সবাই মিলে এই প্রতিজ্ঞাই করি যে বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা আমি এখানেই সমাপ্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।